আরেকটি কথা স্পষ্ট করে দিচ্ছি, আমার আপনার মতো ফকির মিসকিন কাঙ্গাল দাঁড়ালো কি দাঁড়ালো না তা দেখতে নূরনবী মোহাম্মদ সাল্লামের আসার দরকার হয় না। তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখে। হাজির নাজিরের মাসালা নিয়ে দ্বন্দ্ব করবেন না নিজেদের মধ্যে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় জনগণ বুঝবে না, এসব আলোচনা তাদের না শোনানোই উচিত। যদি আমার নূরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যেভাবে সর্বত্র হাজির ওভাবে হাজির হন, তো রসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে আসতে জিব্রিল কেন লাগলো? বুঝেন নাই, জিব্রিলের দরকার কি ছিল? আল্লাহ রসুল তো হাজির হিসেবে আরশে আজিমে ছিলেন, তা জিব্রিল কেন 24,000 বার আসলো কোরআন নিয়ে? প্রশ্ন আসে কিনা? তারপর বুখারীর যে হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ওয়া মান রাআনি ফিল মানাম ফাসায়ারাহু ফিল ইয়াকযা ফাসায়ারানি ফিল ইয়াকযা, এর অনেক ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে, আমার জুম্মত আমাকে দুনিয়াতে স্বপ্নে দেখলো, সে বিনা আজাবে বেহেশতে আমাকে দেখবে, এরকম অনেকগুলো অর্থ আছে। নতুবা প্রশ্ন চলে আসে, জাগ্রত অবস্থায় যদি রসুল্লাহকে আমরা দেখি তাহলে তো আমরা সাহাবি হয়ে যাব। কথা বুঝেন, সাহাবি হয়ে যাব। ইমাম সুয়ুতি রসুল্লাহকে দেখেছেন, সেই কাইফিয়াত ভিন্ন ছিল। সুয়ুতি তার দেশ মিশরে দেখেন নাই, তিনি রসুল্লাহর রওজা মুবারকে যে এবাদত করতেন, তখন তিনি আল্লাহ রসুলকে মদিনা মুনাব্বারাতে অনেকবার দেখেছেন। কিন্তু রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেখানে উপস্থিত হয়ে যাবেন, এই ধারণাটাও রসুল্লাহর সামনে চরম বেয়াদবি। এই যে ময়দানে আমরা বসে আছি, এটা কতটুক পবিত্র, এটাও তো একটা প্রশ্ন। নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরের যে পাওয়ার, ওই পাওয়ার তো জিব্রিলের নূরেও ছিল না, সেজন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিদ্রাতুল মুনতাহা পার হয়েছেন, জিব্রিল পার হতে পারে নাই। আমার রসুল যদি এখানে আসে, সেই নূর বরদাস্তের ক্ষমতা তোমার আমার নাই। সাহাবায়ে কেরাম সালফে সালিহিনের আকীদার বাইরে যাওয়া যাবে না।